ছাত্রবন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমি তোমাদের পি স্যার আজকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব ত্রিভুজের লম্ববিন্দু পরিকেন্দ্র অন্তকেন্দ্র এবং ভরকেন্দ্র সম্পর্কে প্রত্যেকটার ধর্ম নিজস্ব ধর্ম আছে ধর্ম সম্পর্কে আলোচনা করব তার থেকে আমাদের কি কি ধর্মগুলো বেরিয়ে আসে সেগুলো আমরা আলোচনা করব তো সময় নষ্ট না করে আজকে আমরা পেপার্স আর পেন্সিল দিয়ে বেশিটা সময় তোমাদের সামনে রাখবো বন্ধুরা প্রথমে আছে লম্ববিন্দু যাকে বলে অর্থ সেন্টার ত্রিভুজ এবিসি আছে ত্রিভুজ এবিসি এর যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বগুলো অঙ্কন করলে তিনটে লম্ব পাবো লম্বগুলো অঙ্কন করলে লম্ব তিনটে একটি বিন্দুতে মিলিত হবে মানে তারা সমবিন্দু এই বিন্দুকে বলা হয় লম্ববিন্দু বা অর্থ সেন্টার ধর্ম নাম্বার এক এই লম্ববিন্দুগুলো এই লম্ববিন্দু অঙ্কন করার সময় এই লম্ববিন্দু অঙ্কন করার সময় ত্রিভুজে যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে লম্ব অঙ্কন করি মানে যাকে বলা হয় পাদবিন্দু এই পাদবিন্দুগুলোকে যদি আমি যুক্ত করি একাংশ দিয়ে তাহলে যে ত্রিভুজ উৎপন্ন হবে সেই ত্রিভুজটার নাম ত্রিভুজ ডি এবং একে বলা হয় পাদতি কার পাদতিভুজ ত্রিভুজ এ বি সি এর বুঝ দ্বিতীয় ধর্ম ডি ভাগ এ ডি প্লাস এইচ ই ভাগ বিই এইচ এফ ভাগ সি এফ এদের যোগফল এক হবে এবং অনুপাতগুলো যোগফল এক হবে আবার দ্বিত তৃতীয় ধর্ম হচ্ছে এ এইচ ভাগ এডি প্লাস বিএইচ ভাগ বিই প্লাস সিএইচ ভাগ সি এফ ইকাল টু দুই হবে এই দুটো তোমরা নিজেরা প্রমাণ করবে এটা পারলেই এটা পারবে এটা কী করে প্রমাণ করবো বলে দিচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা তিনটে রকমভাবে বের করতে পারি একটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আবার এদিকে করলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আবার এ এদিকে করলে হাফ ইন্টু ভূমি এবি ইন্টু উচ্চতা সি এ তার মানে তিন দিকেই আমি যদি তাদের ক্ষেত্রফল বের করি সেখান থেকে আগে আমাদের সেটাই বের করে দেখতে হবে তারপর আমরা যেটা করব। সেটা হচ্ছে এ ছোটো ত্রিভুজ নেব এইচ বি সি এইচ সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব কীভাবে হাফ ইন্টু ভূমি বি সি ইন্টু উচ্চতা এইচডি আবার এ ছোটো ত্রিভুজ এইচ সি এর থেকে হাফ ইন্টু ভূমি ভূমিগত এসি সি ইন্টু উচ্চতাগত এইচ ই আবার এই ছোটো ত্রিভুজ যেটা নাকি এইচ এ বি সেখানে আমি হাফ ইন্টু ভূমি ভূমি মানে এ বি ইন্টু উচ্চতা এইচ এফ এইভাবে আমরা এটা প্রমাণ করতে পারি খুব সহজ চেষ্টা করে দেখবে এটা পারলে এটা পারবে পরে আসি পরিকেন্দ্র বা সারকাম সেন্টার এরপর জানবো আমরা পরিবেশার্ধ তারপর আমরা জানবো পরিবৃত্ত একটি ত্রিভুজ এবিসি এর বাহুগুলি লম্ব সমধি ত্রয় সমবিন্দু কীরকম এই বাহু বিসি বাহুর লম্ব সমাধি হচ্ছে ওডি এসি বাহু লম্ব সমাধি খণ্ডক ও আবার এবি বাহু লম্ব সমাধি খণ্ড ও এফ তারা ও বিন্দুতেই মিলিত হবে আমার এখানে ফিগারে দেখে মনে হচ্ছে যে এটা একটা একই লাইন এগুলো একই লাইন আসলে এরা একই লাইন নয় ও একটা লাইন আলাদা আবার ও এ অন্য একটি লাইন তারা একই লাইন নয় তারা সমপতিত লাইন নয় আমার ছবিতে দেখে ছবি এরকম এঁকেছি তাই যাই হোক এই ত্রিভুজের যে পরিকেন্দ্র বা সাকাম সেন্টার ও একে কেন্দ্র করে আমি এমন একটি বৃত্ত অঙ্কন করলাম যে বৃত্তের বেশাড্ধ হবে এই ও থেকে সিপ অবধি অথবা ও থেকে এ অবধি অথবা ও থেকে বি অবধি কারণটা হচ্ছে ওসি ও এ ও বি প্রত্যেকটি সমান হবে একে বলা হয় পরিবেশার্ধ এই পরিবেশার্ধ সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটি বৃত্ত অঙ্কন করি তো বৃত্তটি এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এ কমা বি কমা সি এই তিনটি শীর্ষবিন্দু দিয়েই যাবে সেই জন্য এই বৃত্তটিকে বলা হয় পরিবৃত্ত আর এই কেন্দ্রটিকে নাম হচ্ছে পরিকেন্দ্র আর পরিবেশার্ধ তো বললাম ও এ অথবা ও অথবা ও সি তারা তিনটি প্রত্যেকে সমান তার আগে আমি তার আগে আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এটা বলা হয়নি এটা একটু ভালো করে জেনে নেবে লম্ববিন্দু তিন ধরনের ত্রিভুজের ক্ষেত্রে লম্ববিন্দুর অবস্থান তিন রকমভাবে হবে এটা আমি বলিনি শুনে নাও ভালো করে যদি সূক্ষ্মণি ত্রিভুজ হয় তাহলে তার লম্ববিন্দু ত্রিভুজের মধ্যে থাকবে ত্রিভুজের ভেতর অবস্থিত হবে যদি ত্রিভুজ হয় যেমন এটার ক্ষেত্রে ত্রিভুজ তাহলে তার লম্ববিন্দুটি লম্ববিন্দুটি কারোপর অবস্থিত হবে বলো তোমরা জানবে এ লম্ববিন্দুটি বি বিন্দু মানে সমকৌণিক যে বিন্দু আছে সেই সমকৌণিক বিন্দুটার মধ্যেই হবে এর মধ্যে সমাপতিত হবে কারণটা কি এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর বাহুর উপর লম্ব এটা এই শীর্ষবিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব সিবি আবার এই বি বি শীর্ষবিন্দু থেকে এসির উপর লম্ব এই লাইনটা ধরে বি পি মনে করো বিপি তাহলে তারা এই তিনটে লম্বই কোথায় মিলিত হচ্ছে এই সমকৌণিক বিন্দুতে সেই জন্য সমকৌণিত ক্ষেত্রে লম্ব বিন্দুটি এই সমকৌণিক বিন্দুটি হয় তিন নম্বর যদি আমাদের স্লোকণি ত্রিভুজ হয় এই কোনটা স্লোকন স্লোকণী ত্রিভুজের ক্ষেত্রে তার লম্ববিন্দু সবসময় ত্রিভুজের বাইরে অবস্থিত হবে যেমন এইচ হচ্ছে এক্ষেত্রে লম্ববিন্দু এটি ত্রিভুজের অরিজিনাল ত্রিভুজ কোনটা অরিজিনাল ত্রিভুজ হচ্ছে এইটা এই যে এ মনে করো বি এই সি যেটা আমি ডিপ লাইন দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে অরিজিনাল ত্রিভুজ তার হচ্ছে অন্ত তার হচ্ছে লম্ববিন্দু হচ্ছে এইচ যাই হোক এখানে আসি এখান ঠিক একই রকমের যদি যদি আমাদের সমকো সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার পরিকেন্দ্র কোথায় অবস্থিত হবে অতিভুজের উপর অবস্থিত হবে যদি ত্রিভুজ হয় তাহলে তার পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হবে স্থূলক নীতিভুজের ক্ষেত্রে আসি ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি বাহুর লম্ব সমধিখণ্ড এই লাইনটা বিডি বাবু লম্বা কোনটা দীর্ঘণ্ডক্ষণটা এই লাইনটা আর এসি বাবু লম্বা সময় দীর্ঘণ্ডক্ষণটা এই লাইনটা তিনটে লাইন ডটেড লাইন দিয়ে যেটা তিনটে লাইন দিয়েছি ডটেড লাইন এটা 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 তারা কোথায় মিলিত হয়েছে বাইরে ত্রিভুজের বাইরে এরপর আসি অন্তকেন্দ্র বা যাকে বলো ইনসেন্টার তারপর জানবো আমরা অন্ত ব্যসার্য তারপর জানবো আমরা অন্তবিত্ত আয় বলো অন্তকেন্দ্র আয় দিয়ে প্রকাশ করা হয় একই রকমভাবে ত্রিভুজ এবিসি এর কোনগুলো এ কোণের সমুধি এটা বি কোণের সমুধি এই লাইন যে ডটেড লাইন দিয়ে দেখিয়েছি আর সি কোণের সমধিখণ্ড এই ডটেড লাইন দিয়ে দেখিয়েছি তারা কোথায় মিলিত হয়েছে আয় বিন্দুতে মিলিত হয়েছে কে বলা হয় অন্তঃকেন্দ্র এই অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে অন্তকেন্দ্রকে কেন্দ্র করে আমি এমন একটি বৃত্ত অঙ্কন করলাম এমন একটি বৃত্ত অঙ্কন করলাম আবার বলছি যার বেশাড্ড হবে এই অন্তকেন্দ্র থেকে প্রতিটা বাহুর দূরত্ব সমান এই অন্তকেন্দ্র আই থেকে বিসি বাহুর দূরত্ব কোনটা এটা আমি দেখো পারপেন্ডিকুলার করেছি আবার অন্তকেন্দ্র থেকে এসি বাহুর দূরত্ব কোনটা এটা আবার অন্তকেন্দ্র থেকে এই এবি বাহুর দূরত্ব কোনটা এটা আইএফ মানে আইই ইকোয়াল টু আইডি ইকোয়াল টু আই এফ আই টু টু আই এফ তিনটে সমান হবে তিনটেই সমান এই সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি এই আইকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তটি ত্রিভুজের তিনটে বাহুকে স্পর্শ করে ভেতর দিয়ে যাবে তিনটি বাহুকে স্পর্শ করে যাবে এর নাম হচ্ছে অন্তবিত্ত ফিগারে তোমরা দেখতে পাচ্ছ যে মনে হচ্ছে এটা একই লাইন আসলে এটা একই লাইন নয় এই এআই আলাদা লাইন আবার আইডি আলাদা লাইন বিআই আলাদা রেখাংশ আই আলাদা রেখাংশ এরা কিন্তু একই লাইনে নয় এটা ফিগারে দেখে মনে হচ্ছে আমি এঁকেছি তাই কিন্তু আসলে নয় আলাদা ভরকেন্দ্র যাকে বলে সেন্ট্রয়েড ত্রিভুজ এবিসি এর যদি তিনটে মধ্যমা অঙ্কন করি মধ্যমাত্রয় সমবিন্দু হবে যেমন ত্রিভুজের একটা মধ্যম হচ্ছে এডি একটা মধ্যম হচ্ছে বিই একটা মধ্যম হচ্ছে সিএফ তারা কোথায় মিলিত হয়েছে এই বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটাকে কী দিয়ে প্রকাশ করা হয় জি দিয়ে প্রকাশ করা হয় যাকে বলা হয় কেন্দ্র তা তিনটে মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় ত্রিভুজের তিনটে মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ভর কেন্দ্র এই কেন্দ্রের আবার কিন্তু ধর্ম আছে ধর্ম কীরকম এই ভরকেন্দ্র মধ্যমা তিনটেকেই যে কোনো আমি একটা মধ্যমা যদি চুজ করি তাহলে মধ্যমা তিনটেকেই টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করবে যেমন এজি দুই ভাগ আর জিডি এক ভাগ হবে বিজি দুই ভাগ জিই এক ভাগ হবে সি জি দুই ভাগ আর জি এফ এক ভাগ হবে প্রত্যেকটা লিখে দিয়েছি ধর্মনাম ধর্ম পরের ধর্ম এই যে ভরকেন্দ্র জি সেখানে আমি জিবি সি এই ত্রিভুজ পাবো একটা এই ত্রিভুজটা হবে মূল ত্রিভুজের এক তৃতীয়াংশ এই মূল ত্রিভুজটা যেটা আছে এবিসি তার এক তৃতীয়াংশ হবে হচ্ছে জি বি সি আবার জিবিডি ডি মানে এই যে ছোটো ত্রিভুজটা আছে সেটা হবে হচ্ছে মূল ত্রিভুজের এক ষষ্ঠমাংশ ধর্ম মনে রাখতে হবে এটাও মনে রাখতে হবে এটাও মনে রাখতে হবে এমসিকিউতে দেবে এখানে আমি একটা এই যে মধ্যমা এই যে ভরকেন্দ্র জি এই ভরকেন্দ্র যদি জি হয় তাহলে জি কতগুলি ত্রিভুজে আমি ভাগ করতে পারি যেমন একটা এ জি বি এ জিবি এ জি সি এ জি সি আবার আবার হচ্ছে বি জি সি বি জি সি তিনটে ত্রিভুজ পেলাম এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে তিনটে ত্রিভুজেরই ক্ষেত্রফল সেজন্য আলাদা পাঠ করে দেখিয়েছি তিনটে ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান ত্রিভুজ জি ইকুয়াল টু ত্রিভুজ জি বি সি টু ত্রিভুজ এ জি সি আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সুস্থ থাকো